দিল্লির উপমুখ্যমন্ত্রী আর মোর বন্ধু মনীষ সিসোদিয়ার গ্রেপ্তারক আমি রাইজর দলে তীব্র গরিহণা দিছো। আর এই গ্রেপ্তারক এক প্রতিশোধপরায়ণ গ্রেপ্তার বলে আমি ব্যক্ত করব খুঁজছ। বিজেপির নিচিনা এটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত দল গোটেই দেশের সম্পদ গোটেই দেশের বাজার কিছু পুঁজিপতি আর কর্পোরেটর হাতত দিছে আর তার কারণে দেশের আইন কানুন সম্পূর্ণরূপে সলাই পেলাইছে। তেনেকুৱা এটা দলে মনীষ সিসোদিয়াক মদর লাইসেন্সক লৈ বা আবকারী নীতিক লৈ গ্রেপ্তার করা ঘটনাটো নিশ্চিতভাবে চালনিয়ে বেজির ফুটাক খহার নিচিনা এটা ঘটনা। আমি এই গ্রেপ্তারক গরিহণা দিছো আর অনতিবিলম্বে মনীষ সিসোদিয়া ডাঙরিয়াক মুকলি করে দিবর কারণে দাবি উত্থাপন করেছো। লগতে দেশের এই জটিল পরিস্থিতিত আমি দেশের সকল বিরোধী রাজনৈতিক দলক আহ্বান জানাইছো যাতে সকলে মিলি ঐক্যবদ্ধভাবে আমি বিজেপির এনেকা ফেসিস্ট নীতির বিরোধিতা করো, নহলে এটার পাছত আনটো দলের নেতৃবর্গক এনেক বিজেপি দলে গ্রেপ্তার করব। দিল্লির উপমুখ্যমন্ত্রী আর মোর বন্ধু মনীষ সিসোদিয়ার গ্রেপ্তারক আমি রাইজর দলে তীব্র গরিহণা দিছো। আর এই গ্রেপ্তারক এক প্রতিশোধপরায়ণ গ্রেপ্তার বলে আমি ব্যক্ত করব খুঁজছ। বিজেপির নিচিনা এটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত দল গোটেই দেশের সম্পদ গোটেই দেশের বাজার কিছু পুঁজিপতি আর কর্পোরেটর হাতত দিছে আর তার কারণে দেশের আইন কানুন সম্পূর্ণরূপে সলাই পেলাইছে। তেনেকুৱা এটা দলে মনীষ সিসোদিয়াক মদর লাইসেন্সক লৈ বা আবকারী নীতিক লৈ গ্রেপ্তার করা ঘটনাটো নিশ্চিতভাবে চালনিয়ে বেজির ফুটাক খহার নিচিনা এটা ঘটনা। আমি এই গ্রেপ্তারক গরিহণা দিছো আর অনতিবিলম্বে মনীষ সিসোদিয়া ডাঙরিয়াক মুকলি করে দিবর কারণে দাবি উত্থাপন করেছো। লগতে দেশের এই জটিল পরিস্থিতিত আমি দেশের সকল বিরোধী রাজনৈতিক দলক আহ্বান জানাইছো যাতে সকলে মিলি ঐক্যবদ্ধভাবে আমি বিজেপির এনেকা ফেসিস্ট নীতির বিরোধিতা করো, নহলে এটার পাছত আনটো দলের নেতৃবর্গক এনেক বিজেপি দলে গ্রেপ্তার করব।